সঠিকভাবে নিকাশী ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল খাল উপচে মাঠে জমা হয়ে আছে আর এর জেরে কয়েকশো বিঘা জমির ধান গাছ পচে নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠল রোপণ করা ধান গাছ নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পড়ে চাষীদের এই দৃশ্য দেখা গেছে গোঘাটের নকুন্ডা এলাকায় জানা গেছে টানা দুই দিন বৃষ্টির ফলে গোঘাটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় ভিন্ন জেলা থেকে বয়ে আসা বৃষ্টির জল খালে এসে জমা হয় খাল সংস্কার না হওয়ায় জমা জল উপচে মাঠে জমা হতে থাকে স্থানীয় সূত্রে জানা গেছে গোঘাটের এই খালটির নাম দামোদর খাল চাষীদের সেচের কাজ করার জন্য এই খাল কাটা হয়েছিল কিন্তু দীর্ঘ কয়েক বছর খাল সংস্কার না হওয়ায় খাল মজে যায় জমা জল প্রবাহিত হতে পারে না তাই একটু বেশি বৃষ্টি হলেই খালের জল মাঠে জমে জমির ফসল নষ্ট করে আবার নতুন করে ধান রোপণ করার চিন্তায় অস্থির ওই এলাকার চাষীরা নতুন করে ধান বীজ পাবে কোথায় বীজ কিনতে অর্থও লাগবে সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছে নকুন্ডা এলাকার চাষীরা এই বিষয়ে ওই এলাকার চাষীরা কি বলছেন শুনুন সমস্যা তো আমাদের তো নদী সংস্কার নাই জল নিকাশ হয়নি যার জন্য ধান রোয়া ধান পচে গেছে হ্যাঁ আমন ধান আবার উঠতে হবে সমস্যা সরকার থেকে না করলে কি করি জব কার্ডে একটু একটু কাজ হয়েছিল ব্যাস বন্ধ হয়ে গেছে সমস্যা দেখা দিয়েছে এই জায়গাটার নাম হচ্ছে নকুন্ডা কুলমনা মৌজা বন্যা তো এসেছিল পর্যন্ত রোয়া চলেছে আর তো প্রচুর বন্যা হয়ে গেছে এখানে রোয়া বন্ধ হয়ে গেছে হয়ে যায় আর কি হবে বন্যার জন্য আমাদের বিশাল সমস্যা ও উপরে জলটা হয়েছে আমাদের এখানে জল হয় না তো আমাদের এখানে বৃষ্টি খুবই কম হয়েছে বাঁকুড়া টাঁকুড়া লাইনটায় এখানে এসে পৌঁছে গেছে ব্যাস খাল সংস্কার হয় না ভালো কেন হচ্ছে না পার্টি অপরদিকে খাল সংস্কার নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এলাকার বিজেপি ও তৃণমূল নেতৃত্ব একে অপরের বিরুদ্ধে দোষ চাপাচ্ছে তৃণমূল নেতৃত্বের দাবি খাল সংস্কার করা হতো একশো দিনের টাকায় কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে তাই খাল সংস্কার করা যাচ্ছে না এই বিষয়ে গোঘাটের এক তৃণমূল নেতা বলেন বর্তমানে যে পরিস্থিতি চলছে এর জন্য আমরা সত্যি দুঃখিত কিন্তু আমাদের করার কিছু নেই কারণ এই পরিস্থিতির জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম নরেন্দ্র মোদি বিজেপি এবং বঙ্গ বিজেপির যারা নেতা রয়েছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে এরা বারবার বলেছে যে আমরা বাংলায় জব কার্ড বন্ধ করে দিয়েছি বাংলার মানুষের জব কার্ডের টাকা আটকে দিয়েছি এরা নিজেরাই বলেছে এবং বাস্তবে তারা আটকেও দিয়েছে কেন্দ্র সরকারকে দিয়ে আজকে যদি জব কার্ড চালু থাকতো তাহলে এই নিকাশি ব্যবস্থাগুলো আমরা জব কার্ডের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই ড্রেনগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারতাম জল নিকাশিটা পরিষ্কার হতো আর নিকাশি ব্যবস্থা যদি পরিষ্কার না থাকে তাহলে এমনি জল জমবে এখন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জল ড্রেন দিয়ে নিকাশি ব্যবস্থা পরিষ্কার না থাকার জন্য বন্ধ হয়ে যাচ্ছে অতএব আজকে এর পরে আরো ভয়ানক পরিস্থিতি আসতে পারে কিন্তু শুধুমাত্র জব কার্ডটাকে বন্ধ করে দিয়ে গ্রাম বাংলার পরিবেশ নষ্ট করেছে এবং নিকাশি খাল ব্যবস্থাগুলোকে একদম আগাছায় ভর্তি করে রেখে দিয়েছে এটা আমরা চাইলেও কোনো কিছু করতে পারছি না কারণ এই কাজগুলো আমরা এই জব কার্ডের মাধ্যম দিয়েই করতাম আজকে যদি এই পরিস্থিতির জন্য কেউ দায়ী থাকে সেটা কেন্দ্রীয় সরকার আর এই বঙ্গ বিজেপি আর ওই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অপরদিকে বিজেপি নেতৃত্বের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপাচ্ছেন খাল সংস্কার করে চাষীদের পাশে দাঁড়ানোর সদিচ্ছা নেই একশো দিনের কাজের কোনো হিসাব দেয় না সব লুঠে খেয়েছে সব গড়মিল করেছে একশো দিনের কাজে তাই খাল সংস্কার হয়নি এই বিষয়ে বিজেপি নেত্রী দোলন দাস কি বললেন শুনুন এটা হচ্ছে পশ্চিমবাংলার উন্নয়নের নমুনা মমতা ব্যানার্জি নিজে কাজ করতে না পেরে দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন আজকে উনি লোককে বলছেন যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছেন না বলে জব কার্ড টাকা পাচ্ছে না বলে নালা নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে বন্যা প্লাবিত বেশি করে হচ্ছে উনি নিজের দায়টা অন্যের উপর কেন চাপিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি কেন্দ্র সরকার মমতা ব্যানার্জিকে সহযোগিতা করছেন ওনাকে টাকা দিচ্ছেন সেই জব কার্ডের টাকা দিদির ভাই ভাই করে লুটেপুটে খেয়ে নিচ্ছে এবং তার হিসেব দিতে পারছেন না উনি সমস্ত টাকা শুধু রাজ্য থেকে নিয়ে নিচ্ছেন কিন্তু কেন্দ্র থেকে নিয়ে নিচ্ছেন এত কোটি দাও এত কোটি দাও এত কোটি দাও সেই টাকা উনি হিসেব দেবেন না তাহলে আজকে সাধারণ মানুষ দেখুক যে মমতা ব্যানার্জি কি উন্নয়ন করছে উনি বিরোধীদের দিকে কেন আক্রমণ করছেন কেন তীর ছুড়ে দিচ্ছেন উন্নয়নের দায়ভার তো ওনার রাজ্যটা উনি চালাচ্ছেন উনি কেন্দ্রের উপর দায়ভার তো চাপিয়ে দিতে পারেন না তাই এই পুরো দায়ভার মমতা ব্যানার্জির এই পুরোকে সবকিছু তৃণমূলকেই দিতে হবে সব মিলিয়ে খাল সংস্কার না হওয়ায় জল নিকাশিতে বাধা পড়ে এবং জমা জলে ফসল নষ্ট হওয়ায় আর্থিক সংকটে পড়ে ওই এলাকার চাষীরা গোঘাট থেকে সুশান্ত সেনের রিপোর্ট নিউজ আজ বাংলা ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়
বাড়ি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেব বাড়ি।